দেশের পুঁজিবাজারে 1996 ও 2010 সালের পুনরাবৃত্তি হবে না বলে দাবি করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান। এখন শেয়ার নিয়ে কোনো কারসাজি হলেই সেটি ধরা পড়বে বলে জানিয়েছেন ডিএসই এর পরিচালকরা। আর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সহায়তায় শেয়ারের অস্বাভাবিক দাম বাড়লে তা খতিয়ে দেখবে ঢাকা স্টক এক্সচেঞ্জ। বুধবার দুপুরে রাজধানীর নিকুঞ্জে ডিএসসির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করেন ডিএসসির পরিচালকরা। অনুষ্ঠানে বাজারে কারসাজি বন্ধে কোনো শেয়ারের অস্বাভাবিক দর বৃদ্ধির ঘটনা থাকলে সেটি খতিয়ে দেখার কথা জানান ডিএসসির শেয়ার হোল্ডার পরিচালকরা। স্টক এক্সচেঞ্জের সতর্ক থাকতে হবে কোনো মহল কোনো গোষ্ঠী যাতে ম্যানিপুলেটিং প্রাইস তৈরি না করে, এবং যদি তৈরি করে সার্ভাইলেন্সে যদি ধরা পড়ে সেটা এসইসির সহায়তায় সেটা নিবৃত্ত করতে হবে। কোন সেক্টরের যদি অস্বাভাবিক দাম বৃদ্ধি পায় বা কোনো শেয়ারের সেই নিউজগুলো ডিসিমিনেট করা। লোকসান এড়াতে ঝুঁকিপূর্ণ শেয়ারে বিনিয়োগ থেকে সতর্ক থাকার পরামর্শ দেন তারা। ফ্রি ফ্লো শেয়ার যত বেশি থাকবে ওই কোম্পানির ইচ্ছা করলে আপনি বাবল করতে পারবেন না। 10 টাকার শেয়ার 170 টাকা দিয়ে বিক্রি হচ্ছে, 9-10 জানেন সবাই জানেন। আর ওনারা বোনাস দিয়ে দিয়া মালিকেরা সবটা বোনাস দিয়ে দিয়া মালিক হয়েছেন, আর আমরা বসে বসে ওনাদের শেয়ার কিনছি। আমাদের সবাই চাইছে ক্ষুদ্র বিনিয়োগকারী, ওনারা অল্প টাকা নিয়ে আসবে, ওনারা তো ধরে রাখার ক্যাপাসিটি। এদিকে লেনদেন বাড়লেই কারিগরি সমস্যা হচ্ছে ডিএসসির ট্রেডিং সাইটে। সমস্যার কথা স্বীকার করে আগামী মাসের মধ্যেই যা সমাধানের আশ্বাস দিলেন ডিএসসি চেয়ারম্যান। বিদেশের উন্নত যে কোনো একটা ট্রেক হোল্ডার, ওই মানের একটা অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম একটা ট্রেক হোল্ডারের থাকে, আর আমরা একটা সেন্ট্রাল অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম দিয়া 250টার মতো ট্রেক হোল্ডারকে সেবা দিচ্ছি। তাহলে আপনি বুঝতেই পারছেন যে জিনিসটা আমাদের জন্য কতটা কষ্টকর এবং ঝুঁকিপূর্ণ। ফেব্রুয়ারির মধ্যে যে ছোট ছোট দুর্বলতা আছে ফ্লেক্স ট্রেডের সাথে আলোচনা করে ওগুলো সমাধান করা যাবে। যে ঘটনাগুলো 1996 এবং 2009-10 হয়েছে তেমন ঘটনা সামনের দিকে আর ঘটবে না। ঢাকা স্টক এক্সচেঞ্জের কৌশলগত বিনিয়োগকারী চীনের সহায়তায় 2022 সাল থেকে ট্রেডিং ব্যবস্থাপনার প্রযুক্তিগত উন্নয়নের কথাও জানিয়েছেন পরিচালনা বোর্ডের সদস্যরা। এজি মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।